আচ্ছা দেখেন কথাবার্তা, দেখেন এই সবাই একটু দেখেন, তারপর কোনো কোশ্চেন থাকলে আমাকে বলেন। এইটা হচ্ছে একটা ইয়ান টুইস্টার মেশিন, ঠিক আছে? এটা টেস্টেক্স কোম্পানির। ওইটা একটু আলাদা, হালকা একটু আলাদা, দুইটা দুই কোম্পানির, কিন্তু বেসিক প্রিন্সিপাল সেম। দেখেন এটাকে দেখেন, এখানে ওরা সেটিংস ঠিক করতেছে। এক এক কোম্পানি এক এক রকম। তো এইটা দিকে মনিটর আছে ওই পাশে, এইটা হাত দিয়ে করতে হয়, আর এটা অটোমেটিক। এটা প্রথমে জাস্ট ক্যালিব্রেশন করে নিচ্ছে, মানে প্রিপারেশন নিয়ে নিচ্ছে যে আসলে মেশিনটাকে জিরো অ্যাডজাস্ট যেটাকে বলা হয়। মোটামুটি থিওরি কিন্তু শেষ। হ্যাঁ ভেতর দিয়ে টান দিচ্ছে, কারণ যতটুকু ঘুরাইছে অতটুকুতে খুলে নাই, এই পুরাটুকু তো যাইতে হবে। ড্যাটস হোয়াই এটা করে নিচ্ছে, নাহলে দেখা যাচ্ছে যে এক্সেস পরিমাণ টুইস্ট হয়ে যে যতটুকু খুলে গেছে ওইটা আবার উল্টা দিকে টুইস্ট হয়ে যাবে। ক্লিয়ার? এখানে যে মনিটর শো করে যে আপনার কতটা টার্নে এখানে টার্ন টুইস্ট হয়েছে, যেটা ওটা ফোকাসিং করেনি ওরা। আবার করতেছি, হ্যাঁ কয়েকটা করে গড় করে স্যাম্পলিং মানেই হচ্ছে, আর স্যাম্পলিং পড়াইছিলাম না আপনাদের, স্যাম্পলিং মানেই হচ্ছে আপনার অ্যাভারেজ রেজাল্ট, অ্যাকচুয়াল রেজাল্ট আপনি পাবেন না, কাছাকাছি যাবে। স্ট্যাটিস্টিক্স পড়ছেন আপনারা, বিভিন্ন ডায়াগ্রাম পড়ছেন, মানে কে কে পড়াইছে আপনাদের স্ট্যাটিস্টিক্স, কে পড়াইছে স্ট্যাটিস্টিক্স, কে পড়াইছে ম্যাথ? এখনো পাননি, এটা পরিসংখ্যান পাননি। আচ্ছা বুঝতে পারছি, তাহলে আপনারা পরের বার পাবেন। আচ্ছা এক জিনিস বারবার দিয়ে কি করব, মানে জাস্ট হচ্ছে ওরা কি করছে যে আপনার কতটুকু মানে আনটুইস্ট হয়েছে, ঠিক আছে, ওইটা ওরা টেস্ট করছে। আর সাপোজ আপনি মনে করেন একটা সুতা জেড টুইস্ট দিচ্ছেন, একটা এস টুইস্ট দিচ্ছেন, এখন এস টুইস্টের সুতাকে যদি জেড টুইস্টের ডিরেকশনে যদি আপনি করেন তাহলে খুলে যাবে না? খুলে যাবে। তা ওরা ওই কাজটাই করছে, ঠিক আছে, যে আপনার হচ্ছে একটা এস টুইস্টের সুতা ওরা ফিট করছে, জেড টুইস্টের দিকে ওরা টার্নটা দিছে,
ড্যাটস ওয়াই, এবং ওরা হচ্ছে রিস্ক নেয় নাই, অল্প একটু করার পরে দেখছে যে পুরোটা খুলছে কিনা। হ্যাঁ, করার পরে এরা কী করছে, যেহেতু দেখছে খুলে নাই, তখন হচ্ছে ওই যে যেটা আপনি ইনস্ট্রুমেন্ট দেখলেন যেটা ছুরির মতো, এটা ওইটা দিয়েও জাস্ট চেক করতেছে, যে মানে টান দিচ্ছে এবং চেক করতেছে আসলে খুললো কি খুললো না। ক্লিয়ার? এইটা হচ্ছে একটা ইয়ান টুইস্টার মেশিন, আর কিছুই না। এগুলো সিম্পল জিনিস, এগুলো সিম্পল জিনিস। আপনাদের আপনারা তো আর ফ্যাক্টরিতে যে এগুলো মনে করেন এগুলো টেস্ট করবেন না, এগুলো টেস্ট করবো হচ্ছে অপারেটররা। ক্লিয়ার? কিন্তু জাস্ট মেশিনটা কি, হ্যাঁ মেশিনটা জেনে রাখে। এখন যেটা আচ্ছা, আপনাদেরকে ওয়াটার রিপেলেন্সি দেখাইছিলাম আমি, দেখাই না, মানে রেইনকোট, যে রেইনকোটের মধ্যে আসলে হচ্ছে একটা বৃষ্টিতে ভেজার পর সঙ্গে সঙ্গে তো ভিজে যায় না, কারণ পানি তো যাতে যাইতে পারে, কিন্তু আপনি যদি সারাদিন যদি বৃষ্টিতে ভিজেন রেইনকোট, তাহলে কিন্তু ভিতরে পানি যাবে, এটাকে জানেন? আচ্ছা, এটা কেন যায় সেটা আপনি টেস্ট দেখেন। এই টেস্টের নাম হচ্ছে ওয়াটার রিপেলেন্সি টেস্ট, এবং এটাকে বলতেছি আমরা স্প্রে টেস্ট। দেখেন, এখানে হচ্ছে এরা একটা, এই যে একটা ইয়ে দেখাচ্ছে জাস্ট ম্যানুয়াল, ঠিক আছে। সাপোজ হচ্ছে আপনি একটা যখন মেশিন কিনেন, আপনাকে একটা ম্যানুয়াল দেয় না যে মেশিনটা আপনি কীভাবে চালাবেন বা মেশিনের জন্য আপনার টাইম কতটুকু। তো এই যে এই বইটা হচ্ছে বই, ওইখানে ওয়াটার রিপেলেন্সি স্প্রে টেস্টের জন্য আপনার স্ট্যান্ডার্ড অনুযায়ী কতটুকু লাগবে, সময় লাগবে এবং কতক্ষণ এটা চালাবেন সেটা আপনাকে এরা দিয়ে দিছে। এটা দেখার দরকার নেই, আমরা মেন কাজে যাচ্ছি একটু পর। দেখেন, এই দেখেন, দেখলে বুঝবেন। তো ওই যে ফ্লাক্সটা আছে, ওই ফ্লাক্সের মধ্যে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট পানি নেয়, সম্ভবত 250 ml পানি নেয় ওরা। হ্যাঁ, আমরা করছিলাম ওই 250 ml পানি নিয়ে। এই যে আপনারা তো এমব্রয়ডারি করছেন, অনেকে হাতে হাতে কখনো কাজ করছেন, তো এই দেখেন ওইটা তো নিয়ে, এই যে এটা এখানে ফিট করে এখানে এরা পানিটা দিবে, এবং এইখানে একটা কৃত্রিম একটা বৃষ্টি সৃষ্টি করবে। বৃষ্টির যেরকম ফোঁটা হয় না, ওইরকম বৃষ্টির ফোঁটা দিবে এরা। ফোঁটা দেওয়ার পর দেখবে যে আসলে পানিটা ছড়াই গেছে কি যায় না, এইটাই হচ্ছে টেস্ট। দেখেন, দেখলে বুঝতে পারবেন। এটা একটা ইনস্ট্রুমেন্ট, মেশিনের মতোই তো, কিন্তু ম্যানুয়ালি করতেছেন। এই দেখেন, কৃত্রিম বৃষ্টি সৃষ্টি করতেছেন আপনি 250 ml। হ্যাঁ, আপনি মোটর দিয়ে করতে পারেন, সমস্যা নেই, কিন্তু এতটুকু টেস্টের জন্য আপনার কী দরকার, অতিরিক্ত কনজাম্পশন করতে দরকার নেই। দেখেন, কৃত্রিম বৃষ্টি সৃষ্টি হয়ে, দেখছেন? এবং এটা এক, দেখেন স্প্রে করতেছে। এখন দেখেন, এরা এখানে এই স্প্রে করার পর রেটিং করবে যে আসলে কোনটার সাথে মিলতেছে, রেটিং করে ওরা জাস্ট রেটিং করবে। এই দেখেন, এটা পুরোপুরি ছড়াই গেছে, এইটাতে জাস্ট কি এক জায়গায় কি লেগে আছে, এইটাতে মোটামুটি কি সব কিছু পড়ে গেছে। হ্যাঁ, 4 নম্বরটা কি, 2-এ না, ওইটা 5-এ মিলবে সম্ভবত। এই দেখেন, এইটার কাছাকাছি চলে গেছে, দেখেন পুরোটা শেষ করি আমরা। আড়াই সময় পানি হচ্ছে যাইতে যতক্ষণ সময় কতটুকুই, দেখছেন? প্রায় 4 নম্বরের সাথে কিন্তু মিলে গেছে, ওই উপর থেকে পানি পড়তেছে। আচ্ছা, এখন এই যে এইটাতে আপনাদের বেসিক যে প্রিন্সিপালটা, যে আসলে কীভাবে কাজটা করে সেটা যদি আমি একটু দেখাই, আবার আসছে দরকার নাই। দেখেন, সেটা হচ্ছে সাপোজ আপনারা তো ফেব্রিক স্ট্রাকচার পড়ছেন, তাই না? ফেব্রিক স্ট্রাকচার এরকম থাকে না, এই যে মাঝখানে গ্যাপ থাকে তো, নাকি? তারপর এই যে এগুলো কি এরকম করে টানা পড়েন টানা পড়েন, মানে ওয়ার্পার ওয়েবটা আপনারা কি কল্পনা করেন। আচ্ছা, তাহলে এই যে এই জায়গাটা হচ্ছে আমাদের কি ইন্টারলেসমেন্ট, ইন্টারলেসমেন্ট মানে কি ফেব্রিকে তো বসছেন, যে টানা এবং পরেন শুধু হচ্ছে যেখানে মিলিত হয় ওইটাকে বলা হচ্ছে ইন্টারলেসমেন্ট, আর কিছু না। আচ্ছা দেখেন, তো এই যে এইটা হচ্ছে একটা পরেন সুতা,
পরেন, পরেন মানে হচ্ছে ওয়েফট, আর এটা হচ্ছে ওয়ার্প, এই যে এগুলা। হ্যাঁ, দেখেন এই যে ওয়ার্প এবং ওয়েফটের মধ্যে যে ইন্টারলেসমেন্ট যখন হচ্ছে তখন মাঝে মাঝে একটা জায়গা ফাঁকা থাকতেছে না, আপনারা কিন্তু ফাঁকা জায়গাটাতেই মূলত মনে করেন এই যে কিন্তু আপনারা জাস্ট এইভাবে জাস্ট ইন্ডিকেট করেন আর কিছুই না। হ্যাঁ, কিন্তু বেসিক্যালি হচ্ছে আমাদের ইন্টারলেসমেন্টটা হয় কি এই জায়গাতে, ক্লিয়ার? এখন আপনারা বলেন যে আপনি মনে করেন গ্যাপ রাখছেন এতটুকু, কিন্তু পানির ফোঁটাটা হয়েছে এত বড়, আপনি যদি এটাকে যদি এর মধ্যে দিয়ে পেনিট্রেট করতে চান এর ভেতর দিকে যাবে? যাবে না। তার মানে হচ্ছে এখানে যাওয়ার চেষ্টা করবে কিন্তু না যেয়ে জাস্ট কি উপরে কি আটকে থাকবে, ঠিক আছে? এইটাই হচ্ছে ওয়াটার রিপিলেন্সির হচ্ছে আপনার মেন প্রিন্সিপাল, যে আপনি যদি কোনোভাবে এই ছিদ্রটাকে যদি একটু কমাইতে পারেন তাহলে পানিটা যাইতে পারবে না, আর পানিটা হচ্ছে আটকে গেল, দ্যাটস ওয়াই পানিটা ভেতরে না যাওয়ার কারণে কাপড়টা সহজে ভিজবে না। কিন্তু একটা নির্দিষ্ট সময় পর হবে কি, যে যখন এটা যাওয়ার চেষ্টা করবে তখন দেখা যাচ্ছে এখান থেকে যদি অল্প একটু যদি ডিসপ্লেসমেন্ট হয়, ডিসপ্লেসমেন্ট হওয়ার পর কী হবে, তখন এই ভেতর দিয়ে কি যাইতে পারবে তখন। দ্যাটস ওয়াই একটা সার্টেন অ্যামাউন্ট পর হচ্ছে আপনার কী হয় যে আপনার কাপড়টা হচ্ছে ভিজে যায়, কারণ ভেতরে যখন পানি যেতে পারতেছে তখনই তো কাপড়টা ভিজে যাবে। তো এইটাই হচ্ছে আপনার ওয়াটার রেপিলেন্সের মেন প্রিন্সিপাল। এবং আপনারা এখন বলেন তো যদি ছিদ্র কোনো প্রকার নাও থাকে, যদি ছিদ্র না থাকে, মনে করেন ছিদ্র আপনি কি একটা সারফেস মডিফিকেশন করে বন্ধ করাই দিচ্ছেন, তখন কি এই দিক দিয়ে বাতাস যাইতে পারবে, পানি যেতে পারবে? আচ্ছা, তার মানে এই যে এখানে আমার এটাকে বলতেছি আমরা ওয়াটার রেজিস্ট্যান্স, ওয়াটার রেজিস্ট্যান্স। তাহলে ওয়াটার রেজিস্ট্যান্স যদি হইতে হয় তাহলে আপনার এখানে কোনো প্রকার এয়ার পারমিয়েবল হবে না, প্লাস ওয়াটার ড্রপলেটও কী হবে না, পারমিয়েবল হবে না। কিন্তু ওয়াটার রেপিলেন্সের ক্ষেত্রে আপনি দেখেন তো এখানে তো ছিদ্রটা ছোটো করছেন কিন্তু বন্ধ তো করেন নাই, তার মানে এখানে পানি যেতে পারতেছে না, কিন্তু বাতাস কি যেতে পারবে? হ্যাঁ, অবশ্যই পারবে। তার মানে হচ্ছে এয়ারও যাইতে পারবে কিন্তু ওয়াটার ড্রপলেট যাইতে পারবে না, ক্লিয়ার? তাহলে যদি আপনাকে বলা হয় যে ওয়াটার পারমিয়াবিলিটি এবং সরি ওয়াটার রেপিলেন্সি এবং হচ্ছে ওয়াটার রেজিস্ট্যান্স দুইটার মধ্যে বেসিক ডিফারেন্স কোথায়, বেসিক ডিফারেন্স হচ্ছে পানি যাইতে পারবে না, আর ডিফারেন্সটা হচ্ছে এইটার ক্ষেত্রে এয়ার যাইতে পারবে কিন্তু এক্ষেত্রে এয়ার যাইতে পারবে, ক্লিয়ার? এখন তাহলে আমরা পরের মেশিনে যাই, দুই তিনটে মেশিন একসাথে শেষ করবো না। কোশ্চেন ক্রিটিক্যাল হবে, ভেরি ক্রিটিক্যাল, ফাস্ট করতে পারেন, ক্লাস করলে পারবেন, না পারলে না। আচ্ছা যাই, দেখেন এখন আমরা দেখবো হচ্ছে আপনার তো উস্টার, ওই যে উস্টার নিয়ে আলোচনা করছিলেন না, আমাদের উস্টার তো উস্টার দ্বারা, উস্টার হচ্ছে একটা কোম্পানি বুঝছেন তো, উস্টার একটা কোম্পানি এবং এই উস্টার হচ্ছে এরা কী করে, এরা হচ্ছে আপনার বেঞ্চ মার্ক নির্ধারণ করে। বেঞ্চ মার্ক বলতে বোঝাচ্ছি যে বেঞ্চ মার্ক বুঝেন, বুঝেন না, ব্র্যান্ড বুঝেন, ব্র্যান্ড বুঝেন? হ্যাঁ, ব্র্যান্ডের কাজ কী বলেন তো? হ্যাঁ ব্র্যান্ড, সেটা তো বুঝলেন, কিন্তু ব্র্যান্ড, হ্যাঁ হ্যাঁ, তা এদের এদের কাজ কী, মানে হ্যাঁ ইউনিক করা, ওই যে ইউনিক করার কথা, তাই না? আচ্ছা, বেঞ্চ মার্ক বলা হয় তাদেরকে যাদেরকে ফলো করা হয়, যাদেরকে ফলো করা হয় তাদেরকে বলা হয় বেঞ্চ মার্ক। সাপোজ বাটা, হ্যাঁ সাপোজ বাটা যে মনে করেন কোম্পানিটা আছে, তো বাটা কোম্পানিকে কিন্তু মনে করেন হচ্ছে আপনার ওইটাকে ফলো করে দেখবে যে বাজারে বিভিন্ন রকমই আসছে, ওই যে বালা, তারপরে মানে দেখবে যে একই রকম মানে আসছে না, আসছে তো, তো ব্যাপারটা হচ্ছে তাহলে বাটা হচ্ছে এখানে বেঞ্চ মার্ক, অ্যাপেক্স থেকে অ্যাপোক্স আসছে, তাই না? আসছে না, আসছে তো, তো এই যে যাদেরকে ফলো করা হচ্ছে ওদেরকে হচ্ছে বলা হয় বেঞ্চ মার্ক। তো উস্টার হচ্ছে এরা কী করে, বেঞ্চ মার্ক নির্ধারণ করে, ড্যাটস ওয়াই এটা হচ্ছে একটা বেঞ্চ মার্ক একটা কোম্পানি, ক্লিয়ার? আচ্ছা, এখন দেখেন যে উস্টার টেস্টিং মেশিনটা কীভাবে কাজ করে, এটা এখানে আমরা দেখবো ইয়ার্ন কোয়ালিটি। তো উস্টার দ্বারা হচ্ছে আমরা হেয়ারনেস মনে করেন আপনারা হচ্ছে মেজার করতে পারি, যেটাকে হচ্ছে আমরা হেয়ারনেস টেস্টারে পড়ছি ওইটা। তো একটা মেশিন এক এক রকম, কিন্তু উস্টার সবার ক্ষেত্রেই থাকবে, কারণ উস্টার হচ্ছে একটা ট্রেডমার্ক বা বেঞ্চ মার্ক। দেখেন কীভাবে কাজ করে এটা,
এইটা একটা ফ্যাক্টরি। দেখেন বাংলা যেহেতু আমাকে বোঝাইতে হবে না, দেখেন সিবিসি বুঝেন? হ্যাঁ, এটা হচ্ছে, এইটা হচ্ছে সিবিসি। পিসি বুঝেন? পিসি কি? মেডিকেলে যাওয়া যাবে না, কিসে? পিসি আমি শিখেছিলাম। আচ্ছা, পলি পিসিতে হচ্ছে ঘটনাটা হচ্ছে আপনার, না না উল্টাও না আপনার, মানে সোজাও না, ঠিকই আছে এক এক হিসেবে, আর এক দিক থেকে ঠিক নেই। পিসি মানে পলিস্টার কটন। এখন আপনাকে তো আমি রিসিও এখানে বলে দেই নি, বলে তো দেই না, যদি না বলে দিয়ে থাকি তাহলে পলিস্টার এখানে বেশি, কটন এখানে কম, আর যদি বলে দেওয়া থাকে তাহলে তো হয়ে গেল। তার মানে পিসি হচ্ছে পলিস্টার কটন। টিসি, টিসি কি জিনিস জানেন? টিসি হচ্ছে টেট্রন কটন। টেট্রন হচ্ছে, শুনেন, টেট্রন হচ্ছে পলিস্টার একটা অল্টারনেটিভ নাম। আপনার টেক্সটাইল কি টেট্রন? আপনার ইয়ে পড়ছেন টেক্সটাইল র মেটেরিয়ালস বলে ওইটাকে, পলিমার সায়েন্সে থাকার কথা। পলিমার সায়েন্স শুনে তো হাসবেন, সেটা আমি জানি, সেদিন তো হেসে বলছিল। ও না, আপনার হাসেন নাই, হাসছে কারা? হাসছে হচ্ছে টেন ব্যাচ হইতে পারে। তো যেটা হোক, ওই পলিস্টার হচ্ছে কিছু অল্টারনেটিভ নাম আছে, নাম হচ্ছে টেট্রন, তারপর ফোরটেল, ঠিক আছে, ল্যামডা, ঠিক আছে, এগুলো হচ্ছে নাম, কমার্শিয়াল নেম। হ্যাঁ, একই জিনিস, নাম আলাদা, নাম আলাদা, ঠিক আছে। আচ্ছা, এখন দেখেন এটা কীভাবে কাজ করে, দেখেন তো ওরা পিসি বলছে, আবার ভিসি হচ্ছে ভিস্কোস কটন। হ্যাঁ হ্যাঁ, দেখেন কথা কম, দেখেন শুনুন, কথা বলেন না, কথা বলেন না, দেখেন ইয়ান কোয়ালিটি, কোয়ালিটি অনেক প্যারামিটার্স আছে, আমরা প্যারামিটার্সটা পরের দিন দেখবো। একটা রিপোর্ট কীভাবে অ্যানালাইসিস করতে ওটা আমি দেখাবো, সমস্যা নেই। আচ্ছা, এখন বলি, এক একটা এক একটা মেশিনের দাম হচ্ছে,
এই যে এখানে একটা কার্ভ হচ্ছে, আমি এটা সম্পূর্ণ অ্যানালাইসিস করে দেখাবো আপনাদের কীভাবে কাজ করে, কারণ এগুলো জানতে হবে। গ্রাফ, হ্যাঁ ঠিক আছে, ওয়ান কাইন্ড অফ ওইরকমই তো, হার্ট বিটটাও তো ওয়ান কাইন্ড অফ গ্রাফ তো সেম। আপনার আমার কাছে হচ্ছে সরাসরি কোম্পানি থেকে নিয়ে আসা কিছু রিপোর্ট আছে, আপনাদেরকে দেখাবো, আমি সমস্যা নেই। আচ্ছা গ্রাফের থিওরিটা একটু আপনাদেরকে বোঝাই, হ্যাঁ গ্রাফটা কী জন্য এরকম হচ্ছে দেখেন। মনে করেন এগুলো জাস্ট জানাচ্ছি, এগুলো পড়ার কিছু না, হ্যাঁ মনে করেন এই যে এটা একটা লাইন দিছি আমি, এইটা হচ্ছে স্ট্যান্ডার্ড লাইন, এইখানে যে পয়েন্টগুলো আমি পাবো এইগুলো আমার একটা লিমিট আছে, তার মানে এটা এগুলো আমার ঠিক আছে, কিন্তু এই লিমিট সাপোজ মনে করেন এখান থেকে একটা এইখানে আসছে, আসার পর এইখান থেকে আবার এইখানে গেছে, আবার এই একদম নিচে আসছে, এইরকম করে আবার এখানে আসছে গেল, আবার মনে করেন এরকম করে যাচ্ছে, তার মানে দেখাচ্ছে এইখানে যে পয়েন্টটা পাচ্ছে এইখানে সুতার এই জায়গাটাতে পয়েন্ট ডিসপ্লেসমেন্ট হয়েছে, দ্যাটস ওয়াই এই জায়গায় সমস্যা আছে, এই জায়গাটা ফল্ট আছে, ঠিক এই জায়গাতেও একটা ফল্ট আছে। তো এই যে কার্ভের হচ্ছে বেসিক থিওরি এরকম দেখেন, এই যে এইদিকে কিন্তু আছেই, কিন্তু দেখেন কিছু কিছু কি অনেক বেশি হয়ে গেছে, না বেশি হয়ে গেছে, এইটা হচ্ছে কার্ভের থিওরিটা, জাস্ট কিছু না, আপনাদেরকে পরে আমি রিপোর্ট যখন অ্যানালাইসিস করাবো তখন বুঝতে পারবেন। শুনেন এগুলো হচ্ছে, এগুলো হচ্ছে ল্যাব পরীক্ষা, মানে ল্যাব ক্লাস, তো ল্যাব পরীক্ষা জিজ্ঞাসা করবো, না পারলে কিছু করার থাকবে না, যা ইচ্ছা করবো। ওই দেখছেন লাইনটা কিন্তু দিয়ে দিছে, ওইটা হচ্ছে স্ট্যান্ডার্ড লাইন, সার্টেন লিমিট থাকে তো, যে এর বাহিরে গেলে প্রবলেম আছে। রিপোর্টটা দেখাইতে পারলে সুবিধা হবে, আজকে ধারণা দিয়ে যাচ্ছে পরের দিন সে রিপোর্ট অ্যানালাইসিস করাবো। ঠিক এরকম রিপোর্ট আমার কাছে আছে, আমি নিয়ে আসছি ইন্ডাস্ট্রি থেকে, হ্যাঁ আপনাদের দেখাবো। সাপোজ একটা কথা বলা আছে যে মনে করেন যে বাংলাদেশের মেয়েদের জন্য বিবাহের হচ্ছে ন্যূনতম সময় হচ্ছে, হ্যাঁ না না দাদা মনে ন্যূনতম সময় হচ্ছে 18 বছর, সর্বোচ্চ মনে করেন যদি বাংলাদেশের পার্সপেক্টিভে বলি তাহলে 30 বছর, 30 বছর উপরে গেলে তাদেরকে বুড়ি হিসেবে ধরা হয়, তাদেরকে আর কেউ বিয়ে করতে চায় না, ঠিক আছে। যে কেন কেন নির্দিষ্ট কারণ আছে, তাই তার মানে একটা কী রেঞ্জ আছে না, এই রেঞ্জের মধ্যে কি বিয়ে করলে কোনো প্রবলেম নেই। সুতার ক্ষেত্রেও তো আমি তো স্ট্যান্ডার্ড দিয়ে দিছি, কিন্তু এর একটা কি লিমিট আছে না, যে মানে যদি ডিসপ্লেসমেন্ট হয়ও এতটা বেশি ডিসপ্লেসমেন্ট হওয়া যাবে না, তার মানে একটা লোয়েস্ট রেঞ্জ থেকে একটা কি হাইয়েস্ট রেঞ্জ আছে। তো আমি যে এখানে যে মানে পিক যেগুলো দিছি, পিক মানে হচ্ছে যে এই যে আপনার এই যে লম্বা লম্বা যেগুলো, তো এইখানে তো দেখা যাবে যে স্ট্যান্ডার্ড লাইন যদিও আমি এটা দিছি, কোথায় রাখলাম, আপনাকে ওরা বলে দিবে যে যদি আপনার রেঞ্জটা যদি এখান থেকে এতটুকুর মধ্যে থাকে কোনো সমস্যা নেই, কিন্তু এর বাইরে গেলে কি সমস্যা, তো এই জন্য কার্ভটা কি সেম ওই রকম হয়েছে, ক্লিয়ার? এইটাই মানে আপার রেঞ্জ এবং হচ্ছে লোয়ার রেঞ্জ, মানে আপার লিমিট আর লোয়ার লিমিট ইন্টিগ্রেশনও করছেন না, তো সেম। আচ্ছা তাহলে এসবিআরটাও দেখি আমরা, না থাক আজকে না দেখি,
পজ করেন, এখন একটু ইয়ে করি, কী যেন বলতে চাইলাম।